দল আর নিচু অবস্থাতে বিরোধী দল, অর্থাৎ আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে অস্থির পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অব দি কনস্টিটিউশন। এবং এর অধীনে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে কোনোভাবেই আশা করা যায় না। অবস্থা হিসাবে রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তা হলো সর্বোচ্চ আইন। এইসব বিবেচনায় পরবর্তী দুই নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে করার রায়ের অন্তর্ভুক্ত ছিল, সংক্ষিপ্ত আদেশের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এগুলো উপেক্ষা করে বরং এই ব্যাপারে একটা জুম্রজাল সৃষ্টি করে বলা হয়েছে যে যে আদালত নাকি পর্যবেক্ষণ দিয়েছে, সংশোধন অনুশীন বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এখন আগে বলা হইতো যে বিএনপি যদি জিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কেউ কেউ মনে করে নাকি। এখন তাহলে কি ক্ষমতাসীন দল হারিয়া প্রমাণ করিল যে সুষ্ঠু নির্বাচন হইয়াছে? বিশেষত পশ্চিমা রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে পরিচালিত হয় এটা তাদের এখতিয়ার নয়। তাদের এখতিয়ার হলো যেমন কাকে ভিসা দেবে কাকে না দেবে, তারা একটা সার্বভৌম জাতি হিসাবে তারা সেই সিদ্ধান্ত নিতে পারে, ওটা তাদের প্রিভিলেজ এবং আমাদের কোনো রাইট নেই, কারোই রাইট নেই। কিন্তু ওই যে আমাদের কী ধরনের সরকার হবে, তারা নির্বাচন পরিচালনা করবে, এ ব্যাপারে তাদের কোনো এখতিয়ার নেই এবং তারা এখতিয়ার বহির্ভূত বিষয়ে তারা কোনো রকম কথা বলবে না, এটাই স্বাভাবিক। এবং যারা এটা আশা করে তারা তাদের এই যে তারা সেই সব দেশে কীভাবে সরকার পরিচালিত হয় কোনো ধারণা নেই। আর নির্বাচনকালীন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে যে যারা ক্ষমতায় থাকে তারা আবার ক্ষমতায় ফিরে আসবে, এটা তো নতুন কথা নয়। আমাদের দেশে 11টা নির্বাচন হয়েছে, 7টি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে, এন্ড সবগুলোতেই যারা ক্ষমতায় ছিল তারা আবার ফিরে এসেছে। এর ব্যতিক্রম হবে, এবং যেটা গত দুই নির্বাচনে আমরা দেখলাম এর ব্যতিক্রম হবে এটা আশা করা দুরাশা। আর দলীয় সরকারের অধীনে নির্বাচন মানে কি, যিনি দলের প্রধান তিনি সরকার প্রধান, তিনি সংসদের নেতা এবং তিনি এবং তার মন্ত্রিসভার অধীনে সব প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আমাদের এই দলীয়করণের সংস্কৃতিতে ওই ব্যবস্থাতেও সুষ্ঠু নির্বাচন হবে এটাও আশা করা দুরাশা। বস্তুত আমাদের যে পঞ্চদশ সংশোধনী পাশ করা হয়েছে, এই এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনের মাঠটাকে অসমতল করে ফেলা হয়েছে। ধরেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠিত হয় তারপরে কি হয়েছে, একটা সমসুযোগ সৃষ্টি হয়েছে এবং এই যে দুটো প্রধান দলের মধ্যে যে কোনো একটা দলেরই জিতে আসার সম্ভাবনা ছিল। যেমন আমাদের যে প্রথম নির্দলীয় সরকার ওই যেটা সংবিধানে ছিল না 91 সালে, তখন জিতেছে বিএনপি। 96 সনে সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার, সেখানে আওয়ামী লীগ। 2001 সালে আবার বিএনপি, তারপরে আবার 2008 সালে আওয়ামী লীগ। তো এটা সমসুযোগ সৃষ্টি হয়েছে, সমতল ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তো এখন এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের নির্বাচনী মাঠটাকে অসমতল করে ফেলা হয়েছে, অসমতল, এই উঁচু নিচু। এবং এই উঁচু অবস্থাতে সরকারি দল আর নিচু অবস্থাতে বিরোধী দল, অর্থাৎ আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানকে অস্থির পরিণত করা হয়েছে, ওয়েপনাইজেশন অব দি কনস্টিটিউশন। এবং এর অধীনে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হবে কোনোভাবেই আশা করা যায় না, কারণ আমরা ইতিহাসটা বদলাই দিতে পারবো না। আর আরেকটা কথা হলো এই যে পঞ্চদশ সংশোধনী, এটা সাংবিধানিক সংশোধনী, এটা এটা পাশ করা হয়েছে যে যেভাবে পাশ করা হয়েছে সেটাই অনাকাঙ্ক্ষিত। আর তারপরে যেই যেই শর্তগুলো পূরণ করার কথা ছিল এবং যেই জিনিসগুলো এই পঞ্চদশ সংশোধনী অন্তর্ভুক্ত, এগুলো সবগুলো অনেকগুলোই অসাংবিধানিক। যেমন আমি বলতে পারি এটাতে গণভোট করা হয়নি, দ্বাদশ সংশোধনের মাধ্যমে গণভোটের বিধান গণভোট করা হয়নি। তারপরে এটাতে এক তৃতীয়াংশ সংবিধানের এক তৃতীয়াংশ অপরিবর্তনযোগ্য করা হয়েছে, অর্থাৎ একমাত্র সংবিধানের বেসিক স্ট্রাকচার, যেগুলো মৌলিক কাঠামো, সেগুলো পরিবর্তন করা যায় না, আর বাকি সবগুলোই পরিবর্তন করা সংসদের এখতিয়ার। তো তার মানে এক তৃতীয়াংশকে অপরিবর্তনযোগ্য করে ওটাকে ওই ডক্ট্রিন অফ যেটা বেসিক স্ট্রাকচার এটাই ক্ষুণ্ণ করা হয়েছে।
এবং শুধু তাই নয়, এক সংসদ আর এক সংসদের হাত পা বেঁধে দিতে পারে না। সংসদের এখতিয়ার হলো সংবিধান সংশোধন করা, কিন্তু এক সংসদ আর এক সংসদের এখতিয়ার এখানে ক্ষুণ্ণ করতে পারে না। তো এইসব কারণে, আরো অনেকগুলো কারণ আছে যার জন্য পঞ্চদশ সংশোধনী অসাংবিধানিক, সংবিধান সম্মত নয়, এটা একটা অবৈধ। এবং আরো যুক্তি আছে, যেমন যে আমাদের একটা একটা সংসদীয় কমিটি সর্বসম্মতভাবে তারা এই প্রস্তাব করেছিল তত্ত্বাবধায়ক সরকার রেখেই, 104 জনের সাথে আলাপ আলোচনা করে তাদের পরামর্শক্রমে, তার মধ্যে সাবেক রাষ্ট্রপতি ছিলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ছিলেন, এবং 3 জন সাবেক প্রধান বিচারপতি ছিলেন, 104 জন। এবং এই ইউস ট্রুলি ওয়াজ দেয়ার টু, তো তারা তাদের সুপারিশের প্রেক্ষিতে 3 মাসের সময়সীমা বেঁধে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার সুপারিশ করা হয়, কিন্তু প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান হিসাবে সেটা নাকচ করে দেন। আমি অন্যভাবে বলি, প্রধান ওই সর্বসম্মত তারা প্রস্তাব করে 29 মে 2011 সালে 30 মে তারা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং এরপরে এই প্রস্তাব পরিবর্তন হয়ে যায়। তো এই এগুলো এটাও সংবিধানের এই যে যেটা সেপারেশন অফ পাওয়ার্স, এটাও সেপারেশন অফ পাওয়ার্স, ক্ষমতার পৃথিবীকরণ নীতির এগুলোর পরিপন্থী। এইসব কারণে তারপর আরও আছে যে আদালতের সংক্ষিপ্ত রায়, 10ই মে সংক্ষিপ্ত রায়ে বলা হয়েছে যে আগামী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার তারা রায়ের অংশ। এই যে ক্রান্তিকালীন ব্যবস্থা হিসাবে রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তা হলো সর্বোচ্চ আইন, এইসব বিবেচনায় পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার রায়ের অন্তর্ভুক্ত ছিল, সংক্ষিপ্ত আদেশের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু এগুলো উপেক্ষা করে, বরং এ ব্যাপারে একটা জুম্রজাল সৃষ্টি করে বলা হয়েছে যে যে আদালত নাকি পর্যবেক্ষণ দিয়েছে সংশোধন অনুমোদন লাগবে এই পরবর্তী 2 নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হলে, এটা সঠিক না। তো এইসব কারণে পঞ্চদশ সংশোধনীটা অসাংবিধানিক। জি স্যার, আপনি বলছেন যে সংশোধনের কথা বলছেন বা সংবিধানের কথা বলছেন, কিন্তু এখন ভিসা নীতির মাধ্যমে মানুষ যে স্বপ্নটা দেখছে যে একটা সুষ্ঠু নির্বাচন পাবে, বা অনেকেই খুশি আছে যে একটা অনেকদিন পরে একটা গণতান্ত্রিক মানে প্রচেষ্টায় বা গণতান্ত্রিক পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে, কিন্তু যদি এই সরকারই থাকে বা নির্বাচনকালীন সরকারও এই সরকারের মানে মতই হয়, তাহলে সেটা কি করে সম্ভব হবে? ওকে, যেটা আমি আশ্চর্যিত হয়েছি যে আমাদের দলগুলো এই বিষয় নিকটকে স্বাগত জানিয়েছে, এটা তো আমাদের জন্য অপমানজনক। এই আমাদের দেশ কিভাবে চলবে, কিরকম সরকার ব্যবস্থা হবে, গণতান্ত্রিক হবে না অগণতান্ত্রিক হবে, এগুলো সিদ্ধান্ত নেওয়ার আমাদের এখতিয়ার। তবে তাদের এখতিয়ার আছে যে তারা কাকে ভিসা দেবে না দেবে। বস্তুত যাদেরকে ভিসা দেওয়া হবে না তারা কিন্তু আমাদের নির্বাচনী অপরাধে অপরাধী। অসীন বলছে সুষ্ঠু নির্বাচন হয়েছে, এখন আগে বলা হইতো যে বিএনপি যদি জিতে সুষ্ঠু নির্বাচন হয়েছে, কেউ কেউ মনে করে নাকি, এখন তাহলে কি ক্ষমতাসীন দল হারিয়া প্রমাণ করিল যে সুষ্ঠু নির্বাচন হইয়াছে? এই প্রশ্ন গাজীপুরের যে নির্বাচন, সেই নির্বাচনটা শান্তিপূর্ণ হয়েছে, কিন্তু এটা গ্রহণযোগ্য নির্বাচন নয়। গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ হইতে হবে। তো এটা সুষ্ঠু নয়, নিরপেক্ষ নয়, গ্রহণযোগ্য নির্বাচন নয়। এর কারণ হলো এখানে কোনো বিকল্প ছিল না,